আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে প্রাধান্য দিয়ে সিপিআইএম দলের উদ্যোগে দীর্ঘ কয়েক বছর পর এই প্রথম ভবানীপুর বাজারে মিছিল ও পথসভা হয়। পথসভার প্রধান বক্তা ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা এবং সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ দেব। বক্তারা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একটি লোকসভার আসন ও দুটি পঞ্চায়েত আসনে মূলত মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারই প্রেক্ষাপটে এই তিনজন প্রার্থীকে বিজয়ী করার জন্য এদিন উপস্থিত জনগণের উদ্দেশ্যে আহ্বান রাখেন। এদিন ছিল ভবানীপুরের হাটবার, থেমে থেমে বৃষ্টি চলছিল। বৃষ্টিকে উপেক্ষা করেও দলীয় নেতা কর্মীদের উপস্থিতি ছিল মোটামুটি ভালোই। 3 আগস্ট শনিবার এই প্রথম ভবানীপুর বাজারে বামপন্থীদের একটি সুসংগঠিত মিছিল ও পথসভা করা হল। উল্লেখ করার বিষয়, 2021 সালে 6ই জানুয়ারি বামপন্থীদের কাঁঠালিয়া ব্লকে একাধিক দাবিতে ভিডিওর উদ্দেশ্যে ডেপুটেশন সংগঠিত করার পরিকল্পনা ছিল। কাঁঠালিয়া বাজারের সেই উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি বাজার সভায় বক্তব্য রাখার। সেদিন সোনামুড়া থেকে মানিক সরকার ধনপুর আসতেই শাসক দলীয় একাংশ দুষ্কৃতিকারীরা বাধার মুখে পড়েন। কিন্তু শেষ অবধি বাধা অতিক্রম করেও মানিক সরকার কাঁঠালিয়া এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উল্লেখ্য, তারপর দিন থেকে শুরু হয় গোটা ধনপুর বিধানসভা এলাকায় প্রচণ্ড সন্ত্রাস। একদিন রাতে 33টি বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাদ জানি ভবানীপুরের সিপিএম সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ দেব। ওনার বাড়িতে ঢুকে ওনাকে প্রচণ্ড মারধর করে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক চিকিৎসার জন্য কলকাতায় ছিলেন। সুস্থ হয়ে সুভাষবাবু বাড়িতে আসার পর যদিও বিভিন্ন কর্মসূচিতে সোনামুড়া যাওয়া আসা করলেও কিন্তু এলাকায় কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা নেওয়ার মতো সুযোগ ছিল না, কারণ স্থানীয়ভাবে সংগঠনের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছিল। আর তখন থেকেই ভবানীপুরে বামপন্থীদের কোনো সাংগঠনিক কাজকর্ম করা সম্ভব হয়নি। শনিবার বিকেল হয়ে গেলে মিছিল ও পথসভা হয়। যদিও ভবানীপুরের রাজনৈতিক পরিস্থিতি চাপা উত্তেজনা রয়েছে। আমরা সদস্য আমরা